30 কিটকাট এটা ছিল 1100 টাকা এখন মাত্র 970 টাকা অনেক দাম কমে গেছে হ্যাঁ 970 টাকা মাত্র 970 টাকা অনেক দাম কমে গেছে অনেক দাম কমে গেছে এগুলো আপনারা মানে আপনাদের যদি কনফেকশনারি শপ থাকে এগুলো রাখতে পারেন এগুলো অনেক দামে সেল করতে পারবেন মিনিমাম 600 টাকা তো সেল করতে পারবেন 718 টাকা বিক্রি করে 718 টাকা বিক্রি করে অনেক দোকান 20 দেরি এটা ছিল আপনার 1480 টাকা 1480 টাকা এখন মাত্র 1300 টাকা 1300 টাকা 1300 টাকা বক্সের দাম এটা হলো বক্সের দাম হ্যাঁ বক্সের দাম এর মধ্যে ফুটার নাট আছে ওরিও আছে আর দুই দিন ওরিওটা কত ওরিওটা এখন কেনা কত পড়ে ভাই তাহলে এটা হলো আইসক্রিম চকলেট চকমকো 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 হ্যাঁ এটা এটা দাম কত এটা হলো পার্কের নতুন একটা বক্স আছে এই যে পার্ক নতুন বক্স এটা তো আগে দেখি নাই 250 টাকা মাত্র আর এটা নতুন আইটেম আছে এটাও তো মাত্র হ্যাঁ এটা তো অনেক সুন্দর 145 টাকা মাত্র 145 টাকা হ্যাঁ স্ট্রবেরি ফ্লেভার স্ট্রবেরি ফ্লেভার আপনার এই চকলেটটা কিটক্যাট আপনার টু আর এস এটা ছিল আপনার 1100 টাকা 1100 টাকা এখন মাত্র 880 টাকা এটা হলো আপনার মাশমেলো বল লাগে হ্যাঁ সেটা কি চকলেট আইটেম আমি বরাবরের মতো আবারও চলে আসলাম চকলেটের দোকানে যেহেতু ইন্ডিয়ান চকলেটের দাম কিছুটা কমেছে তো অনেকেই আপডেট জানতে চাইছেন আমার কাছে অনেকেই মেসেজ করছেন কমেন্ট করছেন যে নতুন করে ইন্ডিয়ান চকলেট আপডেট দিতে তো সেই কারণে আবারও চলে আসলাম আমি মক্কা এন্টারপ্রাইজে তো মক্কা এন্টারপ্রাইজের যে প্রোপ্রাইটার ভাই আছে তার সাথে কথা বলবো জানবো কোন চকলেটের কেমন দাম চলতেছে চলুন জানা যাক ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভালো আছেন ভাই ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো ভাই ইন্ডিয়ান চকলেটের কি অবস্থা দাম কিছু কমছে নাকি হ্যাঁ ভাই অনেক কমে গেছে যেমন কি আপনার এই যে 10 ডেটা ছিল আপনার 1100 টাকা হ্যাঁ এখন হলো আপনার 1080 টাকা 1080 টাকা 1080 টাকা আপনার 1120 টাকাও ছিল ভাই শুনতে ই করেন আপনার দোকানের অ্যাড্রেসটা বলে দেন হলো আপনার মক্কা এন্টারপ্রাইজ সবুরা মার্কেট টঙ্গি বাজার গাজীপুর হ্যাঁ আচ্ছা অনেকে মনে করেন ওই যে আপনি বলছিলেন কুরসা কাস্টমাররা ই করে তো আপনি তো টোটালি মানে কুরিয়ার দিয়ে থাকেন শুধু আপনারা কল দিবেন কল দিয়ে জানবেন তারপর 5000 সর্বনিম্ন 5000 টাকার অর্ডার দিলেই আপনারা নিতে পারবেন তো সোহাগ ভাই শুরু করেন আজকের ভিডিও যেমন কি যে 30 কিটকাট এটা ছিল 1100 টাকা এখন মাত্র 970 টাকা অনেক দাম কমে গেছে হ্যাঁ 970 টাকা মাত্র 970 টাকা অনেক দাম কমে গেছে অনেক দাম কমে গেছে যেমন কি আপনার 20 ডেরি এটা ছিল আপনার 1480 টাকা 1480 টাকা ছিল এখন মাত্র 1300 টাকা 1300 টাকা 1300 টাকা বক্সের দাম এটা হলো বক্সের দাম হ্যাঁ বক্সের দাম আর যেমন কি 40 ডেরি এটা ছিল আপনার 85 টাকা এখন হলো মাত্র 78 টাকা কত পিসের বক্স এটা হলো আপনার 30 পিসের বক্স 30 পিসের বক্স হ্যাঁ আচ্ছা আগে 75 ছিল কত ছিল আগে 85 দিয়ে 85 ছিল এখন 78 টাকা হ্যাঁ হ্যাঁ অনেক দাম কম তারপরে এই জন্য আমেরিকান চকলেট এমএমএস এটা সবাই অনেকে চিনে যারা বাইরে থাকে তারা অনেকে চিনে আমার পাইকারি রেটে বলতেছি আর কি আপনার 700 টাকা বা হলো আপনার 30 পিস তারপরে আপনার মিডিয়াম সিনেগা ছিল 1120 টাকা এখন হলো আপনার 1060 টাকা তারপরে যায় যে পার্ক পার্ক আছে আপনার পার্ক হলো আগে 350 টাকা ছিল এখন 330 টাকা 330 টাকা এটা হলো দাম কমছে বাউন্টি চকলেট না এগুলো তো বাহিরের বাটগুলো ইন্ডিয়ান চকলেট ছিল এটা হলো বাহিরের চকলেট দুবাই চকলেট আচ্ছা এটা আপনার হলো 24 পিসের বক্স 24 পিসের বক্স এটা বক্স কত 980 টাকা 980 টাকা 980 টাকা তারপরে দারে পুরো চকলেট এপল এটা কত
এটা হলো আপনার 1680 টাকা বক্স 16 পিস থাকে 16 পিস থাকে পিস কত পড়ে এটা পিসটা বলে দেন 105 টাকা পিস হ্যাঁ 105 টাকার মধ্যে পড়ে 150 টাকা বিক্রি করতে হবে নাকি আর বড় এই যে বড় সিল এর মধ্যে বড় ডেইরি মিল্ক সিল আর কি এর মধ্যে ফুটান নাট আছে ওরিও আছে আর দুটো ওরিওটা কত ওরিওটা এখন কেনা কত পড়ে ভাই 255 টাকা 255 টাকা আর ফুটান নাট এগুলো সবগুলো একই রেট বাদলি আছে সবগুলো সেম রেট পড়বে সেম রেট পড়বে আচ্ছা এটা হলো 10 কিটক্যাট এটা ছিল 880 টাকা আর 900 টাকাও বিক্রি করছি আমরা এখন হলো মাত্র 780 টাকা মানে ওয়ান ফিঙ্গার পড়বে 780 টাকা 780 টাকা এখন অনেক কমে গেছে অনেক কমে গেছে আর এই যে আপনার ইটলার চকলেট 270 টাকা ছিল 270 টাকা এখন মাত্র 240 টাকা 240 ছিল হ্যাঁ কত পিস এটা হলো 115 পিস 115 পিস 115 পিস তারপরে এটা হলো তুর্কি চকলেট তুর্কি চকলেট হ্যাঁ এটা কয় পিস থাকে ভাই এটা আসলে পিস লেখা থাকে ভাই এটা ওয়েট লেখা থাকে না এটা 800 গ্রাম 800 গ্রাম এটার দামটা কত এটা 820 টাকা 820 টাকা ওকে তারপর এটা 820 টাকা আর এটা হলো আপনার অনেক এটা নতুন আইছে 1 কেজি চকলেট হ্যাঁ হ্যাঁ 1 কেজি চকলেট হলো 1000 টাকা দাম 1000 টাকা দাম 1000 টাকা দাম এটা খেতে কেমন অনেক মজা হলো মিল্কের হ্যাঁ হ্যাঁ অনেক মজার চকলেট এগুলো বাইরে থাকে কয়টা ফ্লেভার থাকে নাকি হ্যাঁ বিনার মিক্স মিক্স করাই থাকে মিক্স করাই থাকে মিক্স করা থাকে এটা মিক্স করা থাকে সুবিধা হবে মাকা কারণ কি ডাকটা অনেক 1220 টাকা বক্স ছিল হ্যাঁ আচ্ছা ডাক বড়টা কত ছোট কত 1220 টাকা বক্স ছিল এখন হলো আপনার 970 টাকা মাত্র 970 এত কমে গেছে হ্যাঁ এটা মিল্ক আছে ডাক আছে আইটেমের অভাব নাই বাটটা যদি এদিক দিয়ে দেখেন আইটেমের অভাব নাই আসলে সব কিছু একসাথে বলা সম্ভব না আইটেম আছে অনেক আইটেম আছে বা আমরা আগের ভিডিওগুলো তো দেখতে পারে আইটেমের অভাব নাই এটা হলো আপনার মার্সমেলো বল লাগে হ্যাঁ সেটা কি চকলেট আইটেম চকলেট আইটেম এটাও চকলেট আইটেম এটা পাইকারিতে হোলসেল হলো 22 টাকা বাইরে 40 টাকা 50 টাকাও বিক্রি করে এক কেজির দাম হলো হ্যাঁ হ্যাঁ এক কেজির আপনার মাত্র 22 টাকা ওকে সোহাগ ভাই প্যাকেটের প্রাইস গুলো বলেন এর মধ্যে এই যে এগুলো মার্সমেলো আর কি হ্যাঁ আইসক্রিম মার্সমেলো এটা হলো আপনার 160 টাকা 160 টাকা 160 টাকা এটা বাইরে 300 400 টাকা খুচরা প্রাইস গুলো বিক্রি করে আচ্ছা আচ্ছা করে এমন কি এই যে ম্যাঙ্গো আইটেম লাস্ট পিস লেখা থাকে না বাট এটা নতুন আইছে কেজি অনুযায়ী কেজি না এটা ওয়েট ওয়েট হিসাব এটা হলো ওয়েট হিসাব 360 গ্রাম হ্যাঁ আচ্ছা এটা প্রাইস কত 350 টাকা 350 টাকা 50 টাকা হ্যাঁ ওকে একদম পাকা আমের মতো লাগবে হ্যাঁ এটা আসলে ম্যাঙ্গো আইটেমের এই আছো জেলি চকলেটের মতো আর কি লোলা আসলে চাইনা চাইনিজ চাইনিজ এগুলো চাইনিজ চাইনিজ ওকে তারপর মার্সমেলো দেখতে পারতেছি ভাই মার্সমেলো একটা আছে আপনার মাত্র 95 টাকা 95 টাকা 95 টাকা হ্যাঁ দেখি 95 এটা মনে হয় 150 টাকা বিক্রি করতে পারবে না ভাই 100 টাকা 200 টাকাও বিক্রি করে অনেক জায়গায় 200 টাকা আমরা বিক্রি করে প্যাকেট অনুযায়ী বিক্রি করব প্যাকেট 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 অনুযায়ী বিক্রি করব এগুলো খোলা বিক্রি করব না তারপর একটা নতুন আইটেম আছে এটাও তো মার্সমেলো হ্যাঁ এটা তো অনেক সুন্দর 145 টাকা মাত্র 145 টাকা স্ট্রবেরি ফ্লেভার স্ট্রবেরি ফ্লেভার স্ট্রবেরি ফ্লেভার যে আরেকটা আছে মার্সমেলো এইটাও অনেক কিউট ইমোজি টাইপের চকলেট চকলেট এটাও চাইনিজ না ভাই হ্যাঁ এগুলো সব চাইনিজ আচ্ছা 160 টাকা এটা কয় পিস এটা এটা আছে আপনার 12 পিস আছে 12 পিস আছে 160 টাকা 160 টাকা দাম আচ্ছা তারপরে পার্কের নতুন একটা বক্স আছে এই যে পার্ক নতুন বক্স এটা তো আগে দেখি নাই হ্যাঁ 250 টাকা মাত্র 250 টাকা 50 টাকা ওকে 250 টাকা তারপর এটা কি ভাই আপনার এখানে আছে থাইল্যান্ডের চকলেট হ্যাঁ আচ্ছা এটা থাইল্যান্ডের চকলেট একদম সব জেলি চকলেট আছে জেলি চকলেট থাইল্যান্ডের একদম মানে অনেক মজার চকলেট যারা খাইছে তারা বুঝবে হ্যাঁ তাহলে আপনার 500 টাকা হ্যাঁ 500 টাকা 500 টাকা এটা এটা হলো 500 টাকা থাইল্যান্ডের চকলেট এটা ওয়েট কত দেখো 500 গ্রাম আছে 500 টাকা আচ্ছা এটা 500 টাকা এটা ফ্লেভার আছে এটা কয়েকটা ফ্লেভার আছে এই যে বাকি সেম জিনিস সেম জিনিস বাট ফ্লেভার আছে ফ্লেভার বলতে ইয়া এটা জেলি কিন্তু এটা স্টার জেলি হ্যাঁ স্টার এটা ভিন্ন আর কি হ্যাঁ এই সেম রেট এটা রেট কত দেখেন তো সেম রেট সেম কোয়ান্টিটি অফ সেম 500 গ্রাম 500 ওইটা সেম ওইটা সেম ওইটা সেম দাম কি সেম হুম ওকে এটা হলো কিপস নাট বাদামের হ্যাঁ বাদামের পেস্তা বাদাম তারপরে কাজু বাদাম কয়েকটা আরাম বাদাম মিলে এটা চকলেটটা অনেক সুস্বাদু এগুলো আসলে যারা বাইরে থাকে তারাই বেশিরভাগ খায় এবং চিনে বা যারা খাইছে হ্যাঁ 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 420 টাকা 420 টাকা 420 টাকা 500 গ্রাম চকলেট হ্যাঁ 500 গ্রাম 500 গ্রাম 420 টাকা এটা দামটা কম আছে যে আরেকটা নতুন আইটেম এটা তো অনেক সুন্দর এটাও বাদামের হ্যাঁ কয়েকটা ফ্লেভার আছে
বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এই দোকান থেকে মাল নেন তারা কন্টিনিউয়াস মাল নেবেন, আর যারা নিতে চান অবশ্যই এই যে দোকান থেকে নিতে পারেন, এটা খুবই ট্রাস্টেড একটা শপ, তারা তাদের ব্যবহার ভালো, এই দোকান থেকে মাল নিতে পারেন আপনারা। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ধন্যবাদ।